এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি মোহাম্মদ নাজমুল হক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালে জানাই স্বাগতম। আশা করছি ভালো আছেন সবাই। আজ আমি দেখাবো পাওয়ার পয়েন্টের চমৎকার একটি কাজ। তো প্রথমেই আমরা দেখে আসি কাজটি কি। তো প্রথমেই আমরা চলে যাব স্লাইড শোতে। তো স্লাইড শোতে আমরা দেখতে পাচ্ছি একটি ঘর, এই রুম। এই রুমের মধ্যে আমরা এইখানে একটি সুইচ দেখতে পাচ্ছি, রুমটি আলোকিত হয়ে আছে। এখন আমি যদি সুইচের উপরে ক্লিক করি, সাথে সাথে আলো অফ হয়ে সুইচ অফ হয়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে এবং ঘরটি অন্ধকার হয়ে যাবে। আবারও যদি সুইচে ক্লিক করি তাহলে ঘরটি আলোকিত হবে এবং বাতি জ্বলে উঠবে। একইভাবে সুইচে যতবার খুশি আমি অন অফ করতে পারি। তো পাওয়ার পয়েন্টে এই কাজটি সাধারণত আমরা ম্যাক্রো অথবা ট্রিগার অ্যানিমেশনের সাহায্যে করে থাকি, কিন্তু আজ আমি ম্যাক্রো অথবা ট্রিগার অ্যানিমেশন নিয়ে এই কাজটি দেখাবো না। এই কাজটি খুবই সহজ পদ্ধতিতে, আমার মনে হয় এই টিউটোরিয়ালটি পৃথিবীর সবচেয়ে সহজতম একটি টিউটোরিয়াল হতে চলেছে। কাজেই স্কিপ না করে কাজটি দেখতে হলে কিংবা শিখতে হলে পুরো টিউটোরিয়াল জুড়ে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এই হোমে যাব। হোম থেকে আমি করব কি, এই হোমের এই নিউ স্লাইড চলে যাব। নিউ স্লাইড থেকে এইখানে আমি ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিয়ে নেব, এটি সবার শেষে নিয়ে নিলাম। এই যে ফাঁকা একটি স্লাইড চলে আসলো। এখানে সুইচ আমি একটি তৈরি করব। তৈরি করার জন্য চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাবার পর এই যে শেপসে যাব। শেপস থেকে আমি এই যে রেক্টেঙ্গেল শেপসের এই রাউন্ড রেক্টেঙ্গেল শেপটি নিয়ে নেব। এই রাউন্ড রেক্টেঙ্গেল শেপ আমি সুইচ তৈরির জন্য নির্দিষ্ট মাপে আমি ড্রয়িং করব। এই যে হলুদ পয়েন্টটা আছে, হলুদ পয়েন্টটা ধরে আমি একটু রাউন্ডটা কমিয়ে নিতে পারি। এখন এইটার চাইলে এই ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দিতে পারি। আবার এইখানে শেপ ফিলে গিয়ে আমি একটু হালকা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। এখন এই শেপটি যেহেতু নিয়েছি, পুনরায় না নিয়ে এইটিকে আমি কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এইটির কালার শেপ ফিলে গিয়ে আমি একটু ডিপ রেড কালার করে দিতে পারি। এখন এই শেপটিকে আমি কন্ট্রোল শিফট ধরে একটু ছোট, একই অনুপাতে একটু ছোট, কন্ট্রোল শিফট ধরে ধরলে সুবিধা কি, আমার একই অনুপাতে একটু ছোট হয়ে যাবে। এখন এইটাকে আমি এই সুইচের বাহিরের অংশের সাথে মিল করার জন্য আমি একটু ঠিকঠাক করে দেব। ঠিকঠাক করে দেবার পর আমি এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমি ফরম্যাটের অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিলে দিয়ে দেবো, ফলে একবারে ঠিকঠাক মাঝখানে বসে যাবে। এখন এই শেপটিকে, এই লালটিকে কন্ট্রোল ডি চেপে পুনরায় কপি করে নেব। কপি করে নিয়ে এটি ফরম্যাটে গিয়ে আবারও শেপ ফিলে গিয়ে আমি একেবারে রেড কালার করে দেব। রেড কালার করে, ব্রাইট রেড কালার করে দিয়ে এটিকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এটি আমি উপরে দিয়ে দেব। উপরে দেবার পর এবারে আমি যে কাজটি করব, আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি কোথায় যাব, টেক্সট বক্সে যাব লেখার জন্য। টেক্সট বক্স এখানে আমি লিখব হলো আই। আই লেখার পর একটু আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই, একটু সুইচের মাপে একটু বড় করে নেব। নেওয়ার পর আমি এই আইটাকে এই অন করার জন্য নিচে দিয়ে দিতে পারি। এখন এইটার কালার আমি চাইলে এই ফরম্যাটে গিয়ে টেক্সট ফিলে গিয়ে আমি হোয়াইট কালার করে দিতে পারি। চাইলে হোম থেকেও এখানে এখান থেকে আমি এই হোয়াইট কালারটা করে দিতে পারি, অসুবিধা নেই। এখন এই আইটাকে আমি এই আবারও কন্ট্রোল ডি চেপে এই টেক্সট বক্স সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে কপি করে নিয়ে এইটা উপরে দেব। এইটা হবে আমার ও। ও দিয়ে দিলাম। বসিয়ে দেবার পর এটিকে আমি একটু মাসে ঠিকঠাক করে রেখে দেব। দুইটা ঠিকঠাক করে রেখে দেবার পর এখন আমার তৈরি হয়ে গেল একটি অন সুইচ। এখন এই অন সুইচ সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেবার পর এই সুইচটাকে কন্ট্রোল ডি চেপে আরও একটি ডুপ্লিকেট কপি করে নেব। ডুপ্লিকেট কপি করে নেওয়ার পর দুইটি সুইচ আমার সেম তৈরি হয়েছে। এখন একটি হবে অফ সুইচ।
অফ সুইচ করার জন্য আমার এই লালটাকে একটু নিচে দিয়ে দিতে হবে। সবার এই লালের সাথে নিচে দিয়ে দেবার পর এই ওটাকে আমি একটু উপরে তুলে দিই, আবার এইটাকে একটু উপরে তুলে দিই। ব্যাস আমার হয়ে গেল দুইটি সুইচ তৈরি। এখন এই সুইচটাকে আমার পিকচারে পরিণত করতে হবে। পিকচারে পরিণত করার জন্য রাইট বাটনে ক্লিক দেবো, এই টেক্সট বক্স সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার পর এই রাইট বাটনে ক্লিক দিয়ে আমি এই পিকচার অপশান থেকে এই ডানেরটিকে আমি পিকচার ইউএ ক্লিক করে দিলে এইটা কিন্তু আমার পিকচারে পরিণত হয়ে যাবে। একইভাবে এইটিকেও যদি আমি রাইট বাটনে ক্লিক দিয়ে কাট করি এবং রাইট বাটনে ক্লিক দিয়ে এই পেস্ট অপশানের এই ডানেরটি অর্থাৎ পিকচার ইউএ ক্লিক করি, তাহলে দুইটি সুইচ আমার পিকচারে পরিণত হয়ে গেল। এবারে যে কাজটি করতে হবে, আমি একটি বাতি তৈরি করব, বাল্ব। এখন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপসে যাব, শেপসে গিয়ে একইভাবে কোথায় যাব, বেসিক শেপসের আমি এই যে বৃত্তাকার শেপ ওভাল শেপটি নিয়ে কন্ট্রোল শিফট ধরে আমি একই অনুপাতে ড্রয়িং করতে পারি। এখন এটাকে আবারও ইনসার্টে গিয়ে আমি শেপসে গিয়ে একইভাবে আমি রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিতে পারি, নিয়ে এইখানে আমি ড্রয়িং করতে পারি বাল্ব তৈরির জন্য। তো একটু উপরে নিই, উপরে নেওয়ার পর এটাকে একটু চিকন করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এটা আঁকানোর পর দুইটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টারে দিয়ে দেবো, ফলে এক ঠিকঠাক সোজাসুজি হয়ে যাবে। এখন দুইটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে আমি কোথায় যাব, এই যে মার্স শেপে যাব, মার্স শেপে ইউনিয়ন করে দেব। ইউনিয়ন করে দিলে এই দুইটা আমার এক শেপে পরিণত হয়ে যাবে। এখন এটা যেহেতু কাঁচের বাল্ব হবে, কাঁচের বাল্বের জন্য ফরম্যাট থেকে আমি শেপ ইফেক্টে যাব। এই যে ফরম্যাটের শেপ ইফেক্টে গিয়ে আমি এই যে প্রেসেট, প্রেসেটের আমি এই যে কাঁচের মতো যে ইফেক্টটা রয়েছে প্রেসেট 8, এই 8 নাম্বার প্রেসেটটি দিয়ে দিলে এটি কাঁচ হয়ে যাবে। একই এখন আবার ইনসার্টে যাব, ইনসার্টে যে বাল্বের আমার গোড়া দিতে হবে নিচের অংশ, নিচের অংশ আবারও রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এই নিচের অংশটি আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দেবার পর এটাকে কন্ট্রোল ডি চেপ না, এটার কালার চেঞ্জ করে নিই। ফরম্যাট থেকে কোথায় যাব, ফরম্যাট থেকে আমি যাব শেপ ফিলে। শেপ ফিলে আমি একটু ধূসর কালার দিয়ে দিলাম, অসুবিধা নেই। শেপ আউটলাইন থেকে চাইলে এটা আমি নো আউটলাইন করে দিতে পারি। এইটাকে কন্ট্রোল ডি চেপে আমি একটু জুম করে নিই, কাজের সুবিধার্থে জুম করে নিই। এটাকে আমি একটু এভাবে চিকন করে এই মাঝ বরাবর দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে দেবার পর এইখানে আমার থেকে গেল। এখন এইটার আরেকটু ছোট করে দিতে পারি, এটা ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো। দেবার পর আবারও ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপসে যাব, শেপসে এই বেসিক শেপসের আবারও এই বৃত্তাকার ওভাল শেপটি নিয়ে এখানে ড্রয়িং করে একটু উপবৃত্তের মতো করে আঁকাবো। আঁকানোর পর এইটা একটু নিচে দেব, নিচে দেবার পর এইটা কাঁচের মতো করে দেব। ফরম্যাট থেকে, ফরম্যাট থেকে শেপ ইফেক্টে গিয়ে এই যে প্রেসেটের এই যে 8 নাম্বার কাঁচের পেস মতো দিয়ে দিলে আমার এটা কাঁচের মতো হয়ে যাবে। এখন যে কাজটি হবে এটাকে একটু ঠিক করে দিয়ে এখন এইটার মাথায় আমার ট্রান্সটেকের তার দিতে হবে। তার দেওয়ার জন্য আমি আবারও কোথায় যাব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। শেপসের এই যে লাইন শেপসের একটু এই যে ডানের দিকে যে কার্ভ শেপ আছে, কার্ভ শেপটিতে ক্লিক করে দিয়ে প্লাস যেখান থেকে শুরু করব ক্লিক করব, ক্লিক করে এরকম ক্লিক করে এরকম ক্লিক করে এইরকম ক্লিক ক্লিক এলোমেলো করে ক্লিক করে আমাকে দিতে হবে। এলোমেলো করে ক্লিক করে দেবার পর আচ্ছা, যদি কোনো ক্লিক আমার ডিলিট করতে হয় এখান থেকে ডিলিট করে দিলে আমার এটা আবার এখান থেকে আসবে, অসুবিধা নেই। তো এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করব এবং সর্বশেষ এইখানে ক্লিক করে স্ক্যাপ বাটন চাপব। চাপলে আমার এই তার দেওয়া শেষ হয়ে গেল। একটু সময় নিয়ে দিলে আরও সুন্দর হবে, অসুবিধা নেই। আমি আপাতত ধরে নিন এটা ঠিক আছে। এখন এটাকে ফরম্যাট থেকে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দেব, ফলে এটা পিছনে থেকে যাবে। আমার তৈরি হয়ে গেল একটি নিভানো বাল্ব, অফ বাল্ব। এখন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেবার পর আমার একটি জ্বলন্ত বাল্বের প্রয়োজন হবে, এটাকে কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করব। কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করার পর এইটাকে আমার দুইটা বাল্ব হলো, দুইটা বাল্বের একটা আমি জ্বলন্ত বাল্ব তৈরির জন্য কী করব, আলোকিত করতে হবে, ইনসার্টে যেতে হবে।
ইনসার্টে গিয়ে শেপসে যাব। শেপসে গিয়ে আমি এখানে কোথায় যাব, এখানে এই যে বৃত্তাকার বেসিক শেপসের বৃত্তাকার শেপ, এই মাঝখানে নিয়ে কন্ট্রোল শিফট ধরে একেবারে ওই বৃত্তের চেয়ে সমান করলে হবে, একটু ছোট বড় হতে পারে সমস্যা নেই। রাইট বাটনে ক্লিক দেবো, রাইট বাটনে ক্লিক দিয়ে আমি ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে গিয়ে আমি করব কি, এই যে ফিলে যাব, ফিলে গিয়ে আমি গ্রেডিয়েন্ট ফিলে যাব। গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমি এই যে গ্রেডিয়েন্টের যে স্টপস আছে একটু নিচের দিকে, এইটা আমি ক্রসে দিয়ে দিলাম, বাদ করে দিলাম। দেওয়ার পর তিনটা রাখলাম, প্রথমটাকে সিলেক্ট করে আমি কী কালার, এই একটু কাঁঠালি কালার দিয়ে দিলাম। তার মাঝখানেরটা আমি হলুদ কালার দিয়ে দিলাম। এইখানে আমার কালারটা সাদা দিয়ে দিলাম, সাদা হোয়াইট কালার। এখন এইটা কিন্তু আমার টাইপ, এই টাইপটা হবে এখান থেকে রেডায়াল, আর ডিরেকশানটা হবে কোথায়, মাঝখান থেকে, মাঝখান থেকে। ওকে, এখন আমার এই প্রান্তে মাঝখানে একটু সাদা দিলে ভালো হয়, কাজে এই প্রান্তে ক্লিক করে আরেকটি স্টপ নেব। নেওয়ার পর এখান থেকে আমি সাদা কালারটা দিয়ে দেব। সাদা দিয়ে দেওয়ার পর আমার এখান থেকে একটু টেনে ঠিকঠাক করে দিয়ে দেব। দেবার পর ওই সর্বশেষ শেডটা সিলেক্ট করব, সর্বশেষ শেডটা যেহেতু বাহির দিয়ে আছে, এটাকে আমি করব কি, এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেব, এটাকে টেনে এভাবে ঠিকঠাক করে দিয়ে দেব। দিয়ে দিলে আমার জ্বলন্ত বাল্ব হয়ে যাবে। এটার কিন্তু আউটলাইন রয়েছে, এই আউটলাইন দূর করার জন্য ফরম্যাট থেকে করব কি, শেপ আউটলাইনে গিয়ে আউটলাইন নো করে দেব। এটা কিন্তু উপরে রয়েছে, আমার এই কাজে তারটা দেখা যাচ্ছে না, তার দেখার জন্য এখানে ফরম্যাট থেকে এই শেপটাকে করব কি, ফরম্যাট থেকে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দেব। ফলে এখন আমার তার সহ দেখা যাবে এবং জ্বলন্ত বাল্ব আমার ঠিক রয়েছে। এখন যে কাজটি হবে, এখন এই বাল্ব ওই আলোর সাথে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। হয়ে গেল আমার একটি নিভানো বাল্ব, একটি জ্বলানো বাল্ব। এবারে যে কাজটি হবে সেটি হলো এইখানে একটি রুম নিয়ে আসতে হবে। রুম আমি কোথায় পাবো, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, একটি ঝকঝকে পিকচার, রুমের পিকচার নেওয়ার জন্য এখানে আমি যাব পিক্সাবে, PIXABAY pixabay.com গিয়ে ইন্টারফেস করব। ইন্টারফেস করলে আমার পিক্সাবের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমার ওপেন হয়ে যাবে। এখন এই সার্চ বারে একটি ক্লিক করব, এই সার্চ বারে আমি লিখব রুম, ROOM, রুম লিখে ইন্টারফেস করব। ফলে আমার কি হবে, এই পিক্সাবের ওয়েবসাইটে অসংখ্য ঝকঝকে ছবি আমি এখানে দেখতে পাবো। এখন এখান থেকে আমি পছন্দের যে কোনো একটি ছবি বাছাই করতে পারি, এখানে দেখতে দেখতে বাছাই করে যদি যে কোনো ঘর আমি নিতে পারি এখান থেকে, আপাতত এইটাই নিলাম। এটা আমি ক্লিক করব, ক্লিক করলে এই পিকচারটি ওপেন হবে। এই পিকচারটিকে আমি এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে আমি প্রথমটিকে সিলেক্ট করব। এই প্রথম কম রেজুলেশনে নিলে আমার রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না, এই কম রেজুলেশনে পিকচারটি ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেল, এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এই আমার পাওয়ার পয়েন্টটাকেও আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি কোথায় যাব, এই ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমার দেখতে পাবো এই পিকচারটি ডাউনলোড হয়েছে। এখন এই পিকচারটি ধরে, এই পিকচারটি ধরে ড্র্যাগ করে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের উপর, ফাইলের উপর ধরে রাখলে ওপেন হয়ে যাবে। এইখানে নিয়ে এসে আমি এটা সেরে দেব। সেরে দেবার পর পিকচারটি চলে আসছে। এখন পিকচারটি একেবারে শুরুতে সুন্দরভাবে স্থাপন করে এই কোনাকোনি ধরে ড্র্যাগ করে পুরো স্লাইড জুড়ে দিয়ে দেব, পুরো স্লাইড জুড়ে এভাবে সুন্দর করে দিয়ে দেব। দেবার পর এই পিকচারটিকে আমি করব কি, পিছনে দেব, ফরম্যাট থেকে সেন্ট ব্যাকওয়ার্ড থেকে সেন্ট টু ব্যাকে দিয়ে দেবো। ফলে আমার সুইচ এবং এই বাতি দুটো উপরে চলে আসবে। এখন এই সুইচ যেহেতু একটু বড় আকৃতির হয়ে গিয়েছে, এই দুইটা সিলেক্ট করে কি করব, এই শিফট ধরে, শিফট ধরে একই অনুপাতে ছোটো করে নেব, ঘরের মাপে যেন মানানসই হয় সেভাবে আমি ঠিক করে নেব। আবার একইভাবে বাল্ব দুটাকেও ঘরের মাপে আমি দুইটা একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অথবা শিফট ধরে একই অনুপাতে আমি ছোটো করে নিতে পারি। ছোটো করে নেবার পর এই উপরে রোটেট অপশান ধরে এটাকে ঘুরিয়ে এভাবে করে নেব।
নেওয়ার পর আমি এই বাতিটাকে ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। এই বাতিটাকেও আমি এই মাঝ বরাবর দিয়ে দেব। আচ্ছা, মাঝ বরাবর দেবার পর আমার যে কাজটি হবে, এই সুইচের উপর দুই সুইচ একসঙ্গে আমি এটাকে লাগিয়ে দেব। এই দুইটা সুইচ এখানে রয়েছে, দুইটা বাল্ব রয়েছে। এখন আমার এই যে স্লাইডটা রয়েছে, এই বাম সাইডে তিন নম্বর স্লাইড, এই স্লাইডটাকে কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করার পর কন্ট্রোল ডি চেপে আরও একটি স্লাইড করব। তাহলে আমার দুইটি স্লাইড কিন্তু সেম হয়ে গেল। এখন এই তিন নম্বর স্লাইডটির যে সুইচটা রয়েছে দুইটা, এই দুইটার একটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এটা কি হলো, এটা অন সুইচ। আচ্ছা, এটা যদি অন অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার এইখানে জ্বলন্ত বাল্ব থাকতে হবে। তাহলে জ্বলন্ত বাল্বের জন্য আমাকে কি করতে হবে, এই পিছনের বাল্বটা চাইলে ডিলিট করে দিতে পারি। এখন পিছনের বাল্বটা দুটো একসঙ্গে থাকার কারণে ডিলিট করতে সমস্যা হচ্ছে, কাজেই আমি এই যে হোমে যাব, হোম থেকে আমি এখানে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে সিলেকশন প্যানটি ওপেন করব। ওপেন করার পর এই যে বাল্বটা রয়েছে এইটাকে আমি হাইড করে রাখব। হাইড করে রাখলে এখানে এই যে চোখ আইকনে ক্লিক করলে আমার এখানে এই এখান থেকে এই চোখ আইকনে ক্লিক করলে এই বাল্বটি হাইড হয়ে যাবে। এখন এই বাল্ব প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটাকে চোখ আইকনে আবার ক্লিক করে এটাকে শো করিয়ে দেব। তাহলে সুইচ অন, বাল্ব অন, ঠিক আছে। এইবারে আমি করব কি, চার নম্বর স্লাইড রয়েছে, এই চার নম্বর স্লাইডে যাব। যাবার পর এই যে এই এই সুইচের ক্ষেত্রে আবার একইভাবে এটাকে চোখ আইকনে ক্লিক করে এটাকে হাইড করার পর এটা এই অন সুইচটা আমি ডিলিট করে দেব, এটার প্রয়োজন নেই। এখন আমি যে চোখ আইকনে আমি হাইড করে রেখেছি এইটা আমি আবার শো করে দেব। তাহলে এইটা কি অফ সুইচ, ওকে, অফ অবস্থায় থাকবে। তাহলে এই উপরের যে বাল্বটি আছে এটা এটাও আমি চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারি, অথবা এখান থেকে ডিলিট করেও দিতে পারি। ডিলিট করে দিলে সুইচ অফ, বাল্ব অফ, কিন্তু ঘর আমার অন্ধকার হতে হবে। তাহলে ঘর অন্ধকার করার জন্য, এই রুমটাকে অন্ধকার করার জন্য রুমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দেব। রাইট বাটনে ক্লিক দিয়ে ফরম্যাট পিকচারে যাব। ফরম্যাট পিকচারে গেলে এই পিকচার এর এখানে এই ডান পাশে এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর এই যে পিকচার কারেকশানস, পিকচার কারেকশানসের ওপর ক্লিক করে দিয়ে আমি করব কি, যে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা কমিয়ে দেব। আমি যতটুকু অন্ধকার করতে চাই ঠিক ততটুকু এই কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস কমিয়ে ঠিকঠাক করে দিয়ে আমি সুন্দরভাবে অন্ধকার করে দেব। এখন দেখা যাচ্ছে ঘর অন্ধকার হয়েছে, চাইলে আমি এই সুইচটাকেও অন্ধকার করে দিতে পারি। এখান থেকে ব্রাইটনেস একটু কম বাড়া করে দিয়ে এখানে কমিয়ে দিয়ে সুইচটাকেও একটু অন্ধকার করে দিতে পারি আমার পছন্দ অনুযায়ী। এভাবে আমি সুইচটাকে দিয়ে দেব। এখন কাজ হলো, এইটাই হলো চমৎকার কাজ। আমি বলেছিলাম যে এই কাজটি হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ার পয়েন্টের সহজতম একটি পদ্ধতি। আমরা সাধারণত পাওয়ার পয়েন্টে ম্যাক্রোর কাজ অনেকেই মাথায় আসে না, আবার অনেকের কাছে ওই ট্রিগার অ্যানিমেশনটাও দিতে অনেক কঠিন মনে হয়। কাজেই আমি এখন যে কাজটি দেখাবো খুব সহজ পদ্ধতিতে, কাজেই মনোযোগ সহকারে দেখে পুরো টিউটোরিয়াল জুড়ে সাথেই থাকবেন। তো প্রথমেই আমি এইখানে এই তিন নম্বর স্লাইডে চলে গেলাম। যাবার পর এইটা কিন্তু আমার এই সুইচটা পিকচারে পরিণত করে নিয়েছি। কিভাবে করেছিলাম, রাইট বাটনে ক্লিক দিয়ে কাট করে, রাইট বাটনে ক্লিক দিয়ে পেস্ট অপশনে গিয়ে ডান পাশে পিকচার ইউএ ক্লিক করে এইটাকে আমি পিকচার করে নিয়েছি। এখন এইটাকে আমি করব কি, এই এই পিকচারটাকে অর্থাৎ এই সুইচটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দেব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর একটু উপরের দিকে এই যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এইরকম আমার এই ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই আমি হাইপার লিঙ্কটা কোথায় করব, এই ডকুমেন্টের উপরেই করব। কাজে প্লেস ইন দ্য ইন দিস ডকুমেন্টের উপর একটা ক্লিক করে দিয়ে কয় নাম্বার স্লাইডে এই সুইচে ক্লিক করলে হবে, আমার চলে যাবে এই যে চার নাম্বার স্লাইড, অন্ধকার হয়ে যাবে। কাজে আমি চার নাম্বার স্লাইড দেখিয়ে দেব। চার নাম্বার স্লাইড সিলেক্ট করার পর এখান থেকে আমি ওকে করে দেব। ওকে করে দিলে আমার এখন এই সুইচটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে থাকলো। আমি স্লাইড শোতে গিয়ে যদি সুইচে ক্লিক করি আমার চার নাম্বার স্লাইডে চলে যাবে। এখন আমি আবার চার নাম্বার স্লাইডটা সিলেক্ট করে এই সুইচটাকে সিলেক্ট করব। এই সুইচটা সিলেক্ট করার পর আমি এইখানে আবার এই রাইট বাটনে ক্লিক দেব, দিয়ে একইভাবে আমি হাইপার লিঙ্কে যাবো। হাইপার লিঙ্কে এই প্লেস ইন দিস ডকুমেন্টে গিয়ে আমি কয় নাম্বার স্লাইড দেখিয়ে দেবো। এখানে এই যেহেতু তিন নাম্বার আলোকিত হবে কাজে তিন নাম্বার স্লাইডটা সিলেক্ট করে দেব। দেবার পর ওকে করে দেব। ওকে করে দেবার পর আমি এই তিন নাম্বার স্লাইড থেকে একটু স্লাইড শোতে গিয়ে দেখিয়ে আসি। এখন স্লাইড শোতে গেলাম, আমি যখন এই সুইচ
এর এখানে নিয়ে যাব তখন আমার এইরকম হাত আসবে তাহলে আমার বোঝা যাবে এখানে হাইপারলিংক দেওয়া রয়েছে এখন যদি আমি এইখানে ক্লিক করি সুইচে তাহলে কিন্তু আমার ওই 4 নাম্বার স্লাইডে চলে আসবে বাল্ব নিভে গেল সাথে আমার এই ঘরও অন্ধকার হয়ে গেল আবারও এই বাল্বটা কিন্তু নিভে গিয়েছে আবারও কিন্তু আমি এখানে হাইপারলিংক দেওয়া রয়েছে এই এই সুইচে এখন 4 নাম্বার স্লাইডে আছি এখন এইখানে যদি ক্লিক করি আমি 3 নাম্বার স্লাইডে চলে যাব আবারও ক্লিক করলাম 3 নাম্বার এই আলোকিত স্লাইড বাল্বও জ্বলে গেল সুইচ অন হলো ঘরটি আলোকিত হলো তো সুন্দরভাবে এই কাজটি আমার সম্পন্ন হলো এভাবে যতবার আমি সুইচ ইচ্ছা এখান থেকে অন অফ করে ঘর আলোকিত এবং অন্ধকার করে দেখাতে পারি তো কাজটি মনে হয় সকলের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল বিএসসি স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমি মোহাম্মদ নাজমুল হক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকা হয় যেন